হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আমার আজকে ব্লগটি শুরু করলাম। আর আমার আজকের ব্লগটি সকাল সকালে শুরু করলাম কিটোজেনিক, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডায়েট। যে চার্ট আমি তৈরি করেছি সেটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলি আমি দেখি এবং ফলো করি। তো আমি নিজে ইনশাল্লাহ চালিয়ে যাব, শুরু করছি, তো আমি ফলো করছি। তো এখন আজকে হচ্ছে আমার কেটো ডায়েটের তৃতীয় দিনে। সারাবেলা আমি কী করছি বা কী খাওয়া দাওয়া করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, এবং উপকার আসলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। তো আমি কিন্তু চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তো এখানে আমি একটু পানি গরম করে নিচ্ছি। সকালবেলা আমি কিন্তু 30 মিনিট হেঁটে নিয়েছি প্রায় 7টার দিকে। তো এই যে হচ্ছে চীনাবাদাম, কাঠবাদাম, তো এগুলি হচ্ছে আমাদের নিজেদের চাষের জমির চাষ করা চীনাবাদাম, আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা। তো আপনারা যে কোনো সোপা শপ বা মুদি দোকানে এগুলি পাবেন। তো ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু বলেছে যে কোনো বাদাম খেতে পারবেন, কাজু বাদাম, তারপর হচ্ছে সব বাদামই খাওয়া যাবে এই কিটো ডায়েটে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই বাদামগুলি আমি আমার চাষের জমি থেকে নিয়ে আসা। তো আমার কেনার দরকার হয় না, আমি এগুলি আমি ঘরে রাখি সব সময় বা আমি খাই বা আমার বাচ্চাদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে সকালবেলা 8:30টার দিকে আমি লেবু পানিটা খেয়ে নিয়েছি, পানিটা খুব বেশি গরম করার দরকার নেই, কুসুম গরম পানি হলেই চলবে। কিটো ডায়েটে সব ধরনের মাংস খাওয়া যাবে, গরু মাংস খাওয়া যাবে, তবে বেশি নয়, 3 পিসের উপরে নয়। আর হচ্ছে যে সব ধরনের মাংস খাওয়া যাবে, তবে আজকে হয়তো আমি মাংস খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি নেসকাফে কফিটা আমার খুব ফেভারিট, বা আমি সবসময় বলি কফিটা আমি খাই, প্রায়ই খাই। তো আজকের চার্টে আমি রাখলাম যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কফিটা আমি দিয়েছি, কুসুম গরম পানি দিয়ে এটা খেতে হয়। আর এখানে হচ্ছে আরেকটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আপনারা দিয়ে খাবেন, আমি আজকে দেইনি। ইনশাল্লাহ আমি নিজে এটা তৈরি করে ইনশাল্লাহ কালকের চতুর্থ দিনের আমি আমার ডায়েট কিটো ডায়েট চার্টে আমি রাখবো, আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার দেওয়া হয় না, তবে আমি এখানে কফিটা মিশিয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে। আর 1 টেবিল চামচ পরিমাণ আমি বাটার দিয়েছি, অবশ্যই কিন্তু বাটার দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর বুলেট কফিটা হতো আমি ইনশাল্লাহ কালকে খাবো, তো আমি শুধু বাটার দিয়ে নর্মালভাবে আমি কফিটা খেয়ে নিয়েছি। তো আপনারা বুলেট কফিটা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই এক্সট্রা আবার যে কোকোনাট অয়েলটা লাগবে, আর হচ্ছে সাথে বাটার তো অবশ্যই দিবেন। তবে আমি বাটারটা কিন্তু আজকে ব্যবহার করেছি, আমি খেয়েছি, এটা খেয়ে নিয়েছি আমি, এটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিব, মিশিয়ে তারপর আমি এটা খেয়ে নিব। কিটোজেনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডায়েট হচ্ছে কিন্তু এটা, যেভাবে খাওয়া হয় যেন, যে কারণ এই কিটো ডায়েটে কিন্তু খাওয়া যাবে না ভাত, তারপর রুটি, পাউরুটি, বিস্কিট বা বেকিং পাউডারের যে খাবারগুলি তৈরি করা হয় ওইগুলি খাওয়া যাবে না, এগুলি একদমই বাদ দিতে হবে, কারণ প্রচুর কার্বোহাইড্রেট আছে ভাতে, তারপর রুটিতে। তো এখন ওইটা 11:30টায় আমি খেয়ে নিয়েছি, এখন প্রায় 12:30 কাছাকাছি হয়ে গেছে। আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু বলেছে যত লেটে ব্রেকফাস্টটা করা যাবে সেটা আমাদের ওই
ওয়েট লসের জন্য খুব ভালো হবে। তো এখন আমি ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এখানে ডিম নিচ্ছি। তবে গতকাল আমি আমার চারে রেখেছিলাম দুইটা ডিম, ডিম তেমন একটা আমার পছন্দ না, তো আমি একটা ডিম নিয়েছি আজকে, একটা ডিম নিব আমি। আর এখানে পেঁয়াজ খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধনিয়া পাতা দিব, কালকে আমি ক্যাপসিকাম দিয়েছিলাম, তবে ক্যাপসিকামটা সবসময় খাওয়া উচিত নয়। সবুজ শাক সবজি সব কিছুই খাওয়া যাবে, তবে মাটির নিচের যে সবজিগুলি হয় সেটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না বা ফ্রুটস খাওয়া যাবে না, চিনি মিষ্টি কোনো কিছুই খাওয়া যাবে না এই কিটো ডায়েটে। তো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, আর এখান থেকে আমি টমেটো কেটে নিয়েছি, আমি একটাই দিব। আর একটা টমেটো আমি দিব দুপুরবেলা, যে আমি লাঞ্চ করব সে দুপুরবেলা লাঞ্চের যে সবজিটা আমি করব ওই সবজিতে আমি আরেকটা টমেটো দিয়ে দিব। তো আমি এটা ধুইয়ে পাশে রাখলাম। আর আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন, আর যে কোনো ধরনের সবজি আপনারা খেতে পারেন। তো আমার টমেটোটা আমি নিয়েছি, টমেটো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর যে চপিং বোর্ডে কিন্তু অনেকটা টমেটো ভিতর থেকে রস বেরিয়ে আসছে, তো আমি এটা তাওয়াল টিস্যু দিয়ে আমি একটু মুছে নিচ্ছি, কারণ আমাকে ধনিয়া পাতা কুচিয়ে নিতে হবে। যে কোনো ধনিয়া পাতা, এটা হচ্ছে বিলেতে ধনে পাতা, তারপর হচ্ছে দেশি ধনে পাতা, তো আমি আজকে এটা আমার খুব ফেভারিট। আমি গ্রামের বাড়িতে গেলে এই ধনিয়া পাতাটা খাই, বিলেতে ধনে পাতা হয়, তো ইনশাল্লাহ আমি হয়তো এটা আজকে নিয়ে আসলাম। আর সকালবেলা যখন আমি 7টার দিকে হাঁটার জন্য বের হলাম বা 30 মিনিট আমি হেঁটে নিয়েছি, তো ওইখান থেকে আমি ধনিয়া পাতা, তারপর দুপুর এবং রাত্র পর্যন্ত যে আমি আজকে কিটো ডায়েটের আমি চারে রেখেছি যে খাবারগুলি, আমি সবজিগুলি বাইরে থেকে একদম তরতাজা টাটকা সবজি নিয়ে এসেছি। তো আজকে সারাবেলার খাবারটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারাও ট্রাই করবেন যদি আপনারা এই রেসিপি ফলো করেন, তবে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলি আপনারা দেখার চেষ্টা করবেন যদি কিটো ডায়েট আপনারা করেন, এই ডায়েটটা আপনারা ফলো করেন। তো এখানে কিন্তু আমি মরিচ, কাঁচা মরিচ দিয়েছি দুইটা, আর একটি ডিম আমি আজকে দিব, এটা আমি ভেঙে নিচ্ছি। কিটো ডায়েট এর প্রধান উদ্দেশ্য হলো অল্প সময়ে দ্রুত ওজন কমানো। এই ডায়েটে খাদ্য তালিকায় আপনারা ফ্যাট জাতীয় খাবার খেতে পারবেন, মাছ মাংস ডিম বাটার বাদাম ইত্যাদি খেতে পারবেন, কিন্তু প্রতিটি রান্নাই আপনাকে অলিভ অয়েল দিয়ে করতে হবে, সয়াবিন তেল ভুলেও ব্যবহার করা যাবে না। অনেক পরিমাণে পানি খেতে হবে সাথে প্রতিদিন, আপনাকে মাছ মাংস তো অবশ্যই রাখবেন। তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমি সামান্য পরিমাণ মশলা দিয়েছি, তো স্যার কিন্তু বলে সব ধরনের মশলা আপনারা খেতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, তবে আমি এখানে মরিচের গুঁড়াটা, লাল মরিচের গুঁড়াটা আর ব্যবহার করব না, সামান্য পরিমাণ এখানে জিরা, তারপর আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, এর চেয়ে বেশি আমি আর দেব না, নর্মাল সামান্য একটু লবণ দিয়েছি। তো আমি কিন্তু এটা বাটার দিয়ে ভেজে নিচ্ছি, তো এটা উল্টিয়ে নিচ্ছি। তো আমি এটা বাটার দিয়ে ভেজে নিচ্ছি, আর বাটারটা আমি সবসময় খাই বা খাওয়ার চেষ্টা করি, আর আমার বাচ্চা খায় বাটার, তারপর হচ্ছে 100% অলিভ অয়েল তেলটা, মানে রেগুলার যে রান্নার তেলটা খাওয়া হয় না। তো ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেলটাও আপনারা খেতে পারেন, ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু বলেছে সরিষার তেলটা খাওয়া যাবে, কিটো ডায়েটও খাওয়া যাবে। তো ব্রেকফাস্টটা কিন্তু আমার রেডি, এখন প্রায় 12:30টার কাছাকাছি, তো ব্রেকফাস্টটা কিন্তু আমি এখন খেয়ে নিয়েছি, খাবো, তবে আমি কিছু বাদাম যেহেতু অ্যাড করব সকালে ব্রেকফাস্টে, আমি বাদাম রাখবো, তো বাদামটা এখন আমি ভেজে নিচ্ছি, ভেজে তারপর ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্টটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু বলে ব্রেকফাস্টটা যত আপনারা লেটে করবেন আপনাদের জন্যই খুব ভালো হবে, তো তাই একটু লেট করলাম। গতকাল খেয়েছি 12:00 কাছাকাছি, আজকে হয়তো 12:30 কাছাকাছি হয়ে যাবে। তো বাদামগুলি কিন্তু আমি একটু ঘি দিয়ে ভেজে নিলাম, বাটার দিয়ে যেহেতু আমি ব্রেকফাস্টটা তৈরি করেছি, ডিম
সবজি, তো ভাবলাম যে ঘিটা আজকে একটু খাওয়ার চেষ্টা করি। আপনারা বাটার দিয়ে করতে পারেন বা অলিভ অয়েল দিয়ে ভাজতে পারেন। তো বাদামগুলি কিন্তু আমার হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে আর এটা খেতে ভীষণ মজা হয়েছে। আর যেহেতু এটা আমাদের নিজেদের চাষের জমি চাষ করা, আমার কাছে তো ভালোই লাগবে। তো আমি কিন্তু 12:30 কাছাকাছি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তৃতীয় দিনে কিটো ডায়েটে আমার তেমন খিদে লাগছে না। আমি ভাতের খুব ভাতপ্রেমী ছিলাম, আমি সাদা ভাত আমাকে খেতেই হবে। তো আমি যেহেতু ফলো করছি, আমি ট্রাই করব না খাওয়ার জন্য। তো এখানে এটা এখন প্রায় 1টার কাছাকাছি, তো দুপুর রান্নাটা যেহেতু আমাকে করতে হবে এবং খেতে হবে, তো আমি এখানে পেঁপে সবজিটা কেটে নিয়েছি। তো পেঁপে সবজির সাথে একটি টমেটো আমি ব্যবহার করব। আর এখানে চিকেন আমি দিব আজকে, যে কোনো মাংস ছাড় বলেছে, যে কোনো মাংস আপনারা খেতে পারবেন, মুরগির মাংস, ভেড়ার মাংস, ছাগলের মাংস, খাসির মাংস, তারপর হচ্ছে মুরগির মাংস। তো আমি মুরগির মাংস আজকে নিয়েছি 3 পিস। তো এখানে মুরগির মাংস দিয়ে আমি পেঁপে সবজিটা দুপুরের খাবারে আমি রাখছি আমার মেনুতে। তো এটাই আমি আজকে খাবো। আর প্রচুর পরিমাণে পানি খাওয়ার আমার অভ্যাস আগে থেকে, তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি। এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়, তো এটা কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না বা দরকার নাই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, এটাই যথেষ্ট। আর 2টি পেঁয়াজ আমি দেশি পেঁয়াজ দিয়েছি কুচি করে। আর এখানে আমি সামান্য 2-3টা রসুনের কোয়া আমি ব্যবহার করব, এটা ভালো লাগবে খেতে বা ফ্লেভার আসবে। 1টি দারুচিনি, 2টি এলাচ, 2টি তেজপাতা দিয়েছি। তো সব মশলাগুলি তো প্রথমেই বললাম যে সম্পূর্ণ অপশনাল, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী খেতে পারেন। তবে ভাত আলু খাওয়া কিন্তু যাবে না, পিজা বিস্কিট পাউরুটি বনরুটি এসব কোনো কিছুই কিন্তু কিটো ডায়েটের চার্টে কিন্তু আসে না বা খাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি ওয়েট আর কমবে না। তো এখানে ½ চা চামচ আদা পেস্ট, ½ চা চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়েছে, তারপর 5 মিনিট মতো আমি কষিয়ে নিব। ভাতে কিন্তু কার্বোহাইড্রেট প্রচুর, তাই এখন থেকে ভাত বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা সালাদ খাবো, বাদাম, তারপর রাতের খাবারে রাখবো আমরা মাছ মাংস বা শাকসবজি। এখানে রেগুলার নর্মাল লবণ দিয়ে দিলাম একটু, আর ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিচ্ছি। তবে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বা বুঝতে পারবেন আমি কিন্তু কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না কোনো সবজিতে আজকে। সব ধরনের মশলা খাওয়া যাবে, কিন্তু আমি 2-3টি কাঁচামরিচ দিয়েছি উপরে, যদি প্রয়োজন মনে হয় খাওয়ার তাহলে খাওয়া যাবে। আমি কোনো ফাটিয়ে দিইনি, মানে কাঁচামরিচের ফ্লেভারটা আজকে নিব না, যেহেতু আমি কাঁচামরিচটা সকালে খেয়েছি ব্রেকফাস্টে ডিমের সাথে। তো আমার মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, তো এখন আমি দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলি 3 পিস আমি নিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো এখান থেকে হয়তো আমার 1 পিসই খাওয়া হয়েছে। রান্নাটা মজা করে রান্না করেছি খাওয়ার জন্য, বা আমার পুরোটা হয়তো আমার খাওয়া হবে না, আর না খাওয়া হলেও সমস্যা নেই, আমার ছোটো বেবি আছে। কারণ আমার ছোটো বেবি কিন্তু মরিচ একদমই খায় না, মানে ওর জন্য ভালো হবে একটু বেশি করে রান্না করলে, মানে আমার বাচ্চারও খেতে পারে। তো 1টি টমেটো কিন্তু আমি 4 টুকরো করে দিয়েছি, এতে করে একটু টক টক লাগবে, ভালোই লাগবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। তো কষানো কিন্তু হয়ে গেছে আমার চিকেনটা বা মশলা। তো এখন আমি যে পেঁপেগুলি কেটে রেখেছি, আর এই পেঁপেগুলিতে আমি বললামই যে খুব সকালবেলা যখন আমরা হাঁটতে বের হই, আর এমনিতেই আমি কিটো ডায়েটের ছাড়াই আমি কিন্তু সকালবেলা যখন বাচ্চাদের স্কুলে দিই, তখন এখন তো লকডাউনে স্কুল বা কোচিং সব বন্ধ, তো আমি কিন্তু সকালবেলা আমাকে ঘুম থেকে উঠি, তারপর আমার স্কুলে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে কোচিং, তারপর আমার অনেক হাঁটা হয়। আর আমি এমনিতেই গ্রামের মেয়ে, মানে গ্রামের মেয়ে হেঁটে খেলে তারপর হেঁটে বেড়াই কিন্তু আমি বড় হয়েছি, বেশিরভাগই আমি পায়ে হাঁটা হয় আমার,
কারণ আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে পড়াশোনা মোটামুটি করেছি, তো ওই হিসাবে কিন্তু আমি অনেক হাঁটতে ভালোবাসি বা আমি হাঁটতে পছন্দ করি বা যেখানে যাই আমি বেশিরভাগই আমি হাঁটি। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চের জন্য, কিন্তু আমার সবজিটা রেডি, চিকেন দিয়ে আমি পেঁপে সবজিটা করেছি, তো এখন আমি এটা খাবো, আপনাদের সাথে শেয়ার করলাম। বললামই তো যে সকাল থেকে আমি সারাদিনে আজকে কিটো ডায়েটের চার্টে আমি কী কী রাখলাম বা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের রেসিপি আমি ফলো করছি, তো দেখি স্যারকে স্যারের রেসিপি ফলো করে বা ওনার ভিডিওগুলো আমি দেখি, আপনারা ওনার ভিডিওগুলি দেখবেন, দেখলে অনেক উপকৃত হবেন। আমি দেখি বা আমার আমার বাচ্চা সবসময় দেখে, আমার মেয়ে তো খুব সুন্দর করে কিন্তু একদম গলে গলে গেছে সবজিগুলো, আমি রান্নাটা করে নিলাম, তো এখনই আমি ইনশাল্লাহ খাবো। খাওয়াটা তো আপনাদের সাথে শেয়ার করবো না, তো এখানে কিন্তু শশার স্কিন সহ আমি কেটে নিয়েছি, একটি শশা আর একটি টমেটো আর লেবু নিয়েছি। যারা শশা লেবু তারপর টমেটো প্রেমী, এরা বেশি করে খেতে পারেন, আমার যতটুকু প্রয়োজন খেতে পারবো ততটুকু আমি নিয়েছি। তো এখন হয়তো সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে যাবে, তো আমি রাতের রান্নার জন্য রান্নাটা করার জন্য আমি কিচেনে চলে গেলাম। তো এখানে একটা প্যান বসিয়ে এক্সট্রা পার্জেন অলিভ অয়েল তেলটা আমি দিয়েছি, এক টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়েছি, রসুন এবং পেঁয়াজ কুচি দিয়েছি হালকা, সামান্য বেশি না, এক কাপ হাফ কাপ পরিমাণ দুটি মিলিয়ে। তো এখানে আমি একটা ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আর এটা রাতের রান্না, রাতের রান্নাটা আমি মাগরিবের আগে করে নিচ্ছি, কারণ যেহেতু আমাকে 7টা সাড়ে 7টার দিকে কিন্তু আমার রাতের খাবারটা কমপ্লিট করতে হবে। আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু বলেছে ছোটো চিংড়ি মাছ খাওয়া যাবে, চিংড়ি মাছ ছোটো চিংড়ি খাওয়া ভালো বা খাওয়া যাবে, তো ছোটো চিংড়ি দেশি চিংড়ি দিয়ে আমি এটা মিষ্টি আলু শাক রান্না করব। তো মিষ্টি আলু তো সবাই মোটামুটি খান, মিষ্টি আলুর শাক কজনে খেয়েছেন বা কাদের পছন্দ বা কে কে খেয়েছেন কমেন্ট করে আমাকে জানাবেন। মিষ্টি আলুর শাক কিন্তু অনেক মজা, আর এটা আমি আজকে কিটো ডায়েটে রেখেছি। আজকে সকালবেলা যেহেতু আমি বের হয়েছি, যখন আমি হাঁটা শেষ হয়ে গেছে 30 মিনিট আমি হেঁটে নিয়েছি, তখন আমি এই মিষ্টি আলুর শাক আমি কিনে নিয়ে আসলাম, খুবই সস্তায় পাওয়া যায়। তো একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি এটা ভালো করে নেড়েছি, এখানে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি, আর সামান্য পরিমাণ এখানে রসুন পেস্ট আদা পেস্ট দিয়েছি, কিন্তু আমি কোনো মরিচের লাল মরিচের গুঁড়ো আজকে ব্যবহার করব না। সকাল বিকাল কিছুক্ষণ হাঁটবেন, এতে দ্রুত ওজন কমবে। বিকেলের নাস্তায় শশা গ্রিন টি রাখতে পারেন। পরিশেষে একটি অতি গুরুত্বপূর্ণ কথা, কিটো ডায়েট সর্বোচ্চ সময় 3 মাস টানা আপনারা কিটো ডায়েট করতে পারবেন, তবে পরে কিন্তু এটা চেঞ্জ করা লাগবে, সর্বোচ্চ 3 মাস, এর উপরে না, এর বেশি করা যাবে না। তো আমি দেখি, যেহেতু আমি সারা রেসিপিগুলি ফলো করছি, তো আমি দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মিষ্টি আলুর শাক কতটা গ্রিন কালার, এবং এই গ্রিন কালার রেখে কিন্তু আমি শাক রান্না করতে খুব ভালো জানি, কারণ আমি গ্রামের মেয়ে, তো গ্রামের মেয়েরা কিন্তু শাক উঠি আমি ছোটো সময় খেয়েছি বা আমাদের জমিতে সবসময় চাষের জমিতে এই শাকগুলি করা হয়। মিষ্টি আলু আমাদের দেশে খুব ভালো হয়, তো মিষ্টি আলুর শাক আজকে অনেক দিন পর আমি বাসায় নিয়ে আসলাম। আর যেহেতু আমি এখন ডায়েট রেসিপি ফলো করছি বা আমি করছি, তো আমার ডায়েটে আজকে আমি রেখেছি, এটা কষিয়ে নিচ্ছে, আর এটা 7-8 মিনিটে আমার রান্নাটা হয়ে গেছে, বেশি সময় লাগেনি। এটা আমার আজকে রাতের খাবার, তৃতীয় দিনের রাতের খাবার আমার কিটো ডায়েটের আজকে চার্টে। তো আমার কিন্তু মিষ্টি আলু শাকটা হয়ে গেছে, ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করেছি, এটা এতটাই মজা হয়েছে আর এতটাই সবুজ রয়েছে। অবশ্যই কিন্তু সবুজ শাক সবজিটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তা না হলে যদি আপনাদের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলটা হাতের কাছে না থাকে, তাহলে কিন্তু অবশ্যই ঘানিতে ভাঙানো খাঁটি সরষের তেল দিয়ে রান্নাটা করে খাবেন। তো এখন প্রায় 7:30 কাছাকাছি, তো আমি 8টার মধ্যে কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি, আর অবশ্যই দ্রুত 9টা সাড়ে 9টার দিকে ঘুমানোর চেষ্টা করবেন। তো আজ এতটুকুই আমার আজকের রেসিপি, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার ব্লগগুলি আপনারা দেখার চেষ্টা করবেন,
বা আমাকে সাপোর্ট করে যাবেন। আর আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যত খুশি আপনি শেয়ার করবেন। তো কেমন লাগলো আমার আজকে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।